জনগণকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে পেরেছি আমাদের দাবি আন্দোলনের সাথে এবং আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ জনতা সারা শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে তারা নেমে এসেছে অতএব অনেকে যারা জিজ্ঞেস করার চেষ্টা করেন পদযাত্রা দিয়ে পতন হবে কিনা আমি বলতে চাই এই পদযাত্রার মাধ্যমে ইতিমধ্যে 90 ভাগ পতন এই শহীদাচারে হয়ে গিয়েছে আর 10 ভাগ বাকি সেটাও আমরা অতি শীঘ্রই এই সরকারকে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে দেখ ওই মানে তার অনেক প্রশ্ন অনেক কথা থাকে সেগুলোর উত্তর দেওয়ার মতো আসলে কোনো ভাষা আমাদের থাকে না এই কারণেই কারণ যেই সব কথা কোনো কি বলে এটা মানে পাগলের প্রলাপ বলা যায় অনেকটা সেই সেই কথার আমি কি উত্তর দিব আপনারা দেখেছেন পদযাত্রার মাধ্যমে গত দুই দিন ঢাকা শহর বিএনপির দখলে ছিল গত 12 তারিখে আমরা এক দফার দাবির যে সমাবেশ করেছি 48 ঘন্টার মধ্যে ঢাকা শহর বিএনপির দখলে ছিল তারা যে শান্তি সমাবেশের নামে যেটা করেছে সেখানে আপনারা দেখেছেন কত লোক ছিল এবং এরকম চেয়ার খালি ছিল কেবলমাত্র পুলিশের পাহারায় তারা এখনও সরকার রাষ্ট্রক্ষমতায় টিকে আছে অন্যথায় জনরোষে তারা অনেক আগেই আওয়ামী লীগের পতন হয়ে যেত তারা বিলীন হয়ে যেত শান্তিতে আমরা জেগে আছি তার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইনশাল্লাহ দীর্ঘ 12-13 বছর এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতা কর্মী শহীদ হয়েছেন পঙ্গু হয়েছেন সকল হত্যার সকল নির্যাতনের প্রতিশোধ এই বাংলার মাটিতেই নেওয়া হবে রব্বুল আলামিন মেহরবানি করে আমাদের সকলের হাতকে কবুল করে নাও আয় আল্লাহ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি আয় আল্লাহ দেশব্যাপী লক্ষ্মীপুরে পদযাত্রায় আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় ভাই কৃষক দলের সজীব হোসেনকে আল্লাহ আওয়ামী দুষ্কৃতকারীরা আল্লাহ তাকে যেভাবে হত্যা করেছে আল্লাহ মেহরবানি করে আমার ভাইকে তুমি শাহাদত নসিব করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আয় আল্লাহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অনেক অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে ওরা হত্যা করেছে আল্লাহ আমাদের সকল ভাইদেরকে জান্নাতবাসী করে দাও আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা ইন্দিয়ার সুস্থতা দান করে দাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আল্লাহ সুস্থতা দান করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আন্দোলনের